কিন্তু মানে প্রতিদ্বন্দ্বিতে তুমি যে অভিনয়টা করেছো সেটা সত্যজিৎ রায়ের ছবি উনি অনেকটা গাইড করতেন উনি নতুনদের দিয়ে অভিনয় করিয়ে দিতেন কিন্তু আমরা এখন আমরা ফিল্ম মেকার হিসেবে দেখলে বুঝতে পারি যে ওই অভিনয় পুরোটা করিয়ে নেওয়ার নয় ওই অভিনেতাতে একজন অভিনেতার পার্টিসিপেশন আছে ওই চরিত্রটা করবার কনফিডেন্সটা তুমি কোথা থেকে পেয়েছিলে করার কনফিডেন্সটা থেকে পেয়েছিলাম ওইভাবে বোঝানো মুশকিল ওখানে ওখানে অবশ্য দুটো তিনটে জিনিস আমার মনে হয় কাজ করেছিল এক হচ্ছে যে ওই জীবনটা মানে স্ক্রিপ্টে যে জীবনটা রয়েছে যে মধ্যবিত্ত জীবন এবং যে তখন যে যে তোমার রাজনৈতিক যে সংঘর্ষ সংঘাতগুলো যে সেগুলোর সঙ্গে আমি কিছুটা পরিচিত ছিলাম কারণ প্রেসিডেন্সি প্রেসিডেন্সি কলেজ কিছুটা ছাত্র রাজনীতি আমার খুব কলেজে যদি আমাদের রাজনীতি এক ছিল না কিন্তু আমার খুব ঘনিষ্ঠ খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল অসীম চট্টোপাধ্যায় যাকে আমরা কাকা বলে জানি সুদর্শন রায় চৌধুরী যে এখন শিক্ষামন্ত্রী তো আমরা আমরা ভীষণ মানে একেবারে যাকে অভিন্ন হৃদয় বলে তো কাজে ওই ওই জগতার সঙ্গে একটা পরিচয় ছিল আচ্ছা সেটা সেটা আর আমার আর একটা জিনিস মনে হয় সেটা আমি এখন বারবার বলি যে সত্যজিৎ রায়ের সত্যজিৎ রায় তুমি নিশ্চয়ই যেন অভিনেতাদের সঙ্গে কাজ করার দুটো ধরন ছিল একটা হচ্ছে উনি কিছু অভিনেতাকে একদম ছেড়ে দিতেন আমার সৌভাগ্য আমি সেই দলে পড়ি আর কিছু অভিনেতাকে উনি একেবারে এইখান থেকে এইখানে আসবে এসে তারপর নিচের দিকে তাকাবে তারপর চোখ তুলে এই কথাটা বলবে এইভাবে তো আমার একটা মনে হয় যে আমাদের যে অভিনয় করতে সহজ হতো তার একটা কারণ হচ্ছে এটা আমার থিয়ারি যে উনি অধিকাংশ ক্ষেত্রে অভিনেতা নির্বাচন করে বা অভিনেতার কথা ভেবে সেই অনুযায়ী উনি চরিত্র এবং সংলাপ ডেভেলপ করতেন আচ্ছা ওর সঙ্গে আমার প্রথম যোগাযোগ যখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে তখন আমরা দিল্লি বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছি এবং সেই ফিল্ম সোসাইটি এখনো আছে চেষ্টা করছি সেই ইত্যাদি পত্রিকা করতে চেষ্টা করছি সেই পত্রিকার সূত্রে সত্যজিৎ রায় মৃণাল সেন শাম বেনেগল সকলের সঙ্গে প্রথম যোগাযোগ এবং দেখা বাড়িতে গিয়ে দেখা ইত্যাদি এইটা হচ্ছে প্রাথমিক

বহু অভিনেতা থেকে একজন অভিনেতাকে বাঁচার জন্য কিন্তু এক্ষেত্রে সেটা ঠিক হয়নি কারণ আমি যখন স্ক্রিন টেস্ট দিলাম তখন কয়েকটা মানে ক্লোজ আপ লং শর্ট কিছু দাঁড়িয়ে কিছু বসে কিন্তু সেগুলো ওর মানে ওই অভিনেতাটিকে স্টাডি করবার কতগুলো পদ্ধতি হ্যাঁ

আমার ক্রিয়েটিভিটি এবং প্র্যাকটিক্যালিটি দুটোকে আলাদা করতে পারে এবং দুটোকে নিয়ে একসঙ্গে পথ চলা সব সময় এটা এটা বোধহয় এই গুণটা তো খুব কম ভীষণ ভাবে ছিল আমার মনে আছে শেষের দিকে আমার সঙ্গে যখন গণশত্রুতে কাজ করি তখন একটা একটা দৃশ্য আছে সৌমিত্র দ্বার আমি একটা মঞ্চে পাবলিক তো সেখানে বোধহয় আগের পরিকল্পনা ছিল যে দুদিক থেকে দুটো ট্রলি হবে ওই যখন আমরা দুজনে বলছি আমি ওকে মাইক থেকে সরিয়ে দিলাম ইত্যাদি দুদিক থেকে দুটো ট্রলি হবে তারপর উনি অনুপন্থন করে কাটবেন তো একটা ট্রলি শেষ হলো তখন ওর ওর সহকারী এবং ক্যামেরা অপারেটর সন্দীপ ও ছেলে তো সন্দীপ বলল যে তাহলে এটা তো সত্যি বললো না না দরকার নেই আমার তো যা দরকারই একটা ট্রলি আমি পেয়ে গেছি অন্য করার কোনো দরকার নেই মানে সেটা শুধু নিজের নিজের যে একটা সার্টেন হওয়ার

ওর ইলাস্ট্রেশন স্টাইলটা বদলে গেল তখন কিন্তু একটা সাজেশন প্রেফারেন্স আসছে একটা ওভার শোল্ডার ছবি মানে ফিল্ড ইলাস্ট্রেশন গুলো পরে ফোরগ্রাউন্ডে একটা একটা ভিউ রয়েছে ওই ছবিগুলো ইলাস্ট্রেশন গুলো অনেকটা ফ্রেমে থ্রি ডাইমেনশনালিটি তুমি ঠিকই বলছো যে উনি যে যে ব্র্যান্ডের ইলাস্ট্রেশনের জন্য উনি সেটা আমি ভুলে যাচ্ছি সেটা রাঙা জবা তেল রাঙা জবা তেল হ্যাঁ ওনাম একটা হ্যাঁ মানে তাতে ওই একেবারে একটা পটের চালচিত্রের মতন টু ডাইমেন্ডশন একদম টু ডাইমেন্স তুমি দেখো পরমপুরুষ রামকৃষ্ণ মানে ওই যে ওই সময়কার ছবিগুলো হম মনলতা সেনের মানে তোমার সিগলেট প্রেসের যে কভার গুলো করছেন সমস্ত একটা ইভেন তুমি যে রাজ কাহিনীর রেজিস্ট্রেশন গুলো হ্যাঁ মানে একেবারে কামরা পেন্টিং থেকে তুলে তুলে দিয়ে ওইরকম ফ্ল্যাট কতগুলো জিনিস এটা কিন্তু কখনো ওর ছবিতে আভাসটা পাচ্ছি জেই স্টোরিবোর্ডটা পতিপাঁচালীর হলো এবং সিনেমাগুলো হলো ফোরগ্রাউন্ডে একটা মুখ একটা মুখ দাঁড়িয়ে যেগুলো ছবির খাতে দেখছ সেগুলাই জানো বড় বড় হিসেবে ফুটে যাচ্ছে এখান থেকে এই ধরো তুমি আমরা বেল স্কুল এফেকটামিক্সের কথা বললাম মানে একটা ওয়াইডার এক্সপোজার সেটা হয়তো কলকাতা শহর থেকে ছেড়ে বেরিয়ে গিয়ে আবার সেই জায়গাটা নিয়ে শিক্সপোজারটা নিয়ে আবার বাংলা ছবিতে ফিরে আসা বাংলা ছবিতে অভিনয় করা তারপরেই যে তুমি কয়েকটা বাংলা ছবি করেছো রযদুবংশ আমার নাম মনে পড়ছে পিকনিক মেন স্ট্রিম বাংলা সিনেমার সঙ্গে তখন তুমি নেগোশিয়েট করছো কিভাবে আমার দিক থেকে দেখতে গেলে দুটো ব্যবহার ঘটছে একটা হচ্ছে যে তখন আমি বিজ্ঞাপনের জগতে এখন ঢু গেছি যাকে বলে এবং তুমিও জানো আমিও জানি যে বিজ্ঞাপনের একবার কতটা সময় লাগে মানে আমি একটা ওই ঢুকে পড়লাম প্রতিদ্বন্দ্বীতে তখন দার সঙ্গে পরিচয় ছিল তো মৃণালদা ইন্টারভিউ করবেন সেই নিয়েও কিছু কথাবার্তা হলো তো মৃণালদা বললেন না এটা করছো এর সঙ্গে ইন্টারভিউ দরকার নেই পরে একটা দেখা যাবে অভিনেতা হবো বলে কিন্তু আমি তখন আমি যে আমি মানে সিনেমার সম্বন্ধে আগ্রহী সে আগ্রহটা অনেকদিন আগে থেকে এখানে যখন প্রথম ষাটের দশকে প্রথম নিউ ওয়েভের প্যাকেজ এলো তখন আমরা দেখছি মানে একদম বিবহর হয়ে দেখছি সিনেমায় ইন্টারেস্ট আছে কাজ সিনেমা ব্যাপারটা আর একটু দেখা দরকার বোঝা দরকার কাজেই মানে এর সঙ্গে সত্যিতার সঙ্গে কাজ করব সেখানে অভিনয় করার যতটা আগ্রহ সে আগ্রহটা তো আছে কিন্তু তার থেকে হয়তো বেশি যে ভদ্রলোক কীভাবে কাজ করেন নো হাউ ডাজ ই ওয়ার্ক হোয়াট ডাজ ই ডু হাউ ডাজ ই এডিট এগুলো সম্বন্ধে আগ্রহটা হয়তো তার থেকেও বেশি ছিল মেয়ালদের সঙ্গে পদাতিক ধরনের আগ্রহ একই একই তখনও আমি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে অভিনয়কে পেশা হিসেবে নেব এটা কিন্তু শুধু তখন কেন মানে এখনো বোধ হয় সেটা সেটা নয় সেইভাবে এটা ছিল একটা আরেকটা হচ্ছে যে তখন বিভিন্ন মানে এটা এখন শুনলে হয়তো খুব মানে ভীষণ ভাবগম্ভীর শোনায় আমি সেটা ওইভাবে বলতে চাইছি না কিন্তু তখন কোথায় একটা মনে হয়েছিল যে ছবি যদি করি এবং যাদের সঙ্গে প্রথমে যোগাযোগ হয়েছে করলে একটা মিনিংফুল কিছু বলতে হ্যাঁ করার দরকার নয় তো সত্যি আমাদের হবে না তো ফলে এমন একটা জায়গায় আমার পৌঁছতে হলো যেখানে আমি দুটোই মানে একুল ও কুল বিজ্ঞাপনের হ্যাঁ দুটোই বজায় রাখতে পারি এবং তারপর থেকে কিন্তু আমার মানে ছবি অভিনয়ের যে বৃত্তান্ত সেটা কিন্তু এই রকমই যে যেগুলো ভালো লেগেছে আচ্ছা সেগুলো করেছি যাদের যাদের সঙ্গে মনে হয়েছে কাজ করলে ভালো হবে সেগুলো করেছি কিন্তু আমার যে প্রথম পেশা যেটা সেটা কিন্তু অনেক দিন ধরে বজায় থেকেছে তাতে আমার সময় দিতে হয়েছে সময় দিতে হয়েছে তাই

আমরা বেশ ঘনিষ্ঠ হয়ে গেছিলাম তাই পার্থদা যখন বললো যে যদু অংশ করছি তোকে করতেই হবে তখন সেখানে না বলার কোনো উপায় নেই এক নম্বর দু নম্বর ওটাকে কিন্তু আমি কমার্শিয়াল ছবি হিসেবে দেখিও নি বুঝতে পারছি অনেক বুঝতে পারছি ও নিজের মতন ওর যেভাবে ছবি করে ভাবনা রুচি যেটাকে তুমি চেন এবং মর্যাদাটা মধ্যে একটু বলা যেতে পারে ও পার্থদা স্কুলিংটা বলে যেতে পারে অসিত চেনের স্কুলিং আচ্ছা মানে তখন যে অসিত সেই ঈদের যে এটা বিশেষ করে অসিচ্ছে সেন সেটা হচ্ছে পার্থতার মূল মূল প্রভাব তো যদু বংশ পিকনিকটা আমার একটু গন্ডগোল লেগেছিল কয়েকটা জায়গায় আমার করতে অস্বস্তিও হয়েছিল তবে এখন তো আবার দেখি পিকনিকের একটা ওই এখন তো আবার দেখি টেলিভিশনে পিকনিক প্রচুর দেখায় থাকে কিন্তু টালিগঞ্জের সঙ্গে তোমার সেই অর্থে কোনো কানেকশন ছিল না সেই ধরনের কোনো ক্লোজ কানেকশন অন্তরঙ্গ তোমার কি যদু বংশের একমাত্র উত্তম পুত্রের সঙ্গে কাজ হ্যাঁ হ্যাঁ এবং সেটাও খুব 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 অল্প সময় হ্যাঁ শর্মিলার সঙ্গে কাজ করতে বেশি ছিল তোমার হ্যাঁ হوشن কমনি চলো চলো চলো